আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাটির চুলায় রান্নার গরুর মাংসের রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজ রান্নাটা আমি করব না, আমার আম্মু করবে। পৃথিবীতে সব সন্তানের কাছে তার মায়ের রান্নার সাথে অন্য কারো রান্নার তুলনা হয় না, তেমনি আমার কাছেও আমার আম্মুর রান্নার সাথে অন্য কারো রান্নার তুলনা হয় না। চলুন তাহলে সম্পূর্ণ রান্নাটা দেখে নিই। আম্মু একটা হাঁড়িতে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিল, আর আগেই মাংসের টুকরোগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে। এবার দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সত্যি বলতে আমাদের মাছাশিরা কখনো রান্না করার সময় চামচ দিয়ে মেপে কোনো মশলা ব্যবহার করে না, ওনারা আন্দাজ মতো সব কিছুর পরিমাণটা দিয়ে দেয়। এতে কিন্তু মশলার পরিমাণ কম বেশি হয় না, আর স্বাদে কিন্তু অতুলনীয়। এখন দিল পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো লবণ ও সয়াবিন তেল দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে। মাখানো হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার উপরে মাংসের পাতিলটা দিল। পাতিলের ঢাকনাটা লাগানোর পরে খড়িতে আগুন ধরিয়ে দিল। কিছু সময় জাল করে মাংসটা কষিয়ে নিবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিল। কিছুক্ষণ জাল করার পরে ঢাকনাটা খুলে 4-5টা এলাচ, 4-5 টুকরা দারুচিনি, 4-5টা লবঙ্গ দিয়ে দিল, আর সেই সাথে দিয়ে দিবে কেটে রাখা একটা আলু। আলু দেওয়ার পরে নেড়ে নিবে। 4-5 মিনিট জাল করার পরে পরিমাণ মতো পানি দিল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ জাল করবে। প্রায় 20 মিনিটের মতো জাল করে ঢাকনাটা খুলে চেক করে নিবে মাংস সেদ্ধ হয়েছে কিনা। আর মাঝে কিন্তু একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিল। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলের পরিমাণটা একদম পারফেক্ট রয়েছে। 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিল। এখন চুলা থেকে নামিয়ে নিবে। আমার আম্মুর হাতের গরুর মাংসের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।